সকলকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, সি এক্স থ্রি ওয়াই থ্রি। বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু নির্দেশ করলে ত্রিভুজে পিসি এর ক্ষেত্রফল হবে হাফ লিখতে হবে, তারপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি। প্রথম বিন্দুটা আবার লিখতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান বর্গ একক। প্রথম বিন্দু তিনটা ক্রমিক আকারে সাজাতে হবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বসকটি, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখন আমাদের করতে হবে একোনাকোণে গুণ করতে হবে এক্স ওয়ান ওয়াই টু, যোগ করতে হবে এই দুটার গুণফল, প্লাস এক্স টু ওয়াই থ্রি, যোগ করতে হবে এই গুণফল এক্স থ্রি ওয়াই ওয়ান, গেল। আর এই মাইনাস আছে সূত্র, বিপরীত ক্রমে আবার গুণ করতে হবে এভাবে এক্স টু ওয়াই ওয়ান, আবার একইভাবে এই দুইটা, প্লাস এক্স থ্রি ওয়াই টু, প্লাস আবার এই দুইটা গুণ করতে হবে এক্স ওয়ান ওয়াই থ্রি। এইভাবে আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে নির্ণয় করব। প্রথমে উপর থেকে নিচে গুণফলের যোগফল বিয়োগ, নিচ থেকে উপরে গুণফলের যোগফল। তারপরে আমরা যদি দেখি একটা রেখার উপরে তিনটা বিন্দু অবস্থিত, এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, সি এক্স থ্রি ওয়াই থ্রি, তাহলে একটি রেখার উপরে তিনটি বিন্দু অবস্থিত হলে ওই রেখা তিনটি হবে সমরেখ, আর সমরেখ হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা শূন্য হবে। এটা মনে রাখতে হবে সবাই, যখন তিনটি বিন্দু একটি রেখার উপর অবস্থিত তখন ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হবে, তখনই তারা সমরেখ। এটা হচ্ছে সমরেখ হওয়ার শর্ত, তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত এটা হচ্ছে। এখন আমরা তিনটা বিন্দু দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করবো, এ অন অন, বি হচ্ছে অন টু, সি হচ্ছে টু, মানে এই তিনটা বিন্দু আছে একটি ত্রিভুজে শীর্ষবিন্দু। এভাবে শীর্ষবিন্দুটা এ অন অন, বি হচ্ছে অন টু, সি হচ্ছে টু অন। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে, সেটা হবে হাফ লেখো অন অন ওয়ান টু টু ওয়ান। প্রথম বিন্দুটা আবার লিখতে হবে অন অন, তাহলে হাফ এটার সাথে এটা গুণ হবে দুই, যোগ এটার সাথে এটা গুণ অন গুণ অন, যোগ আবার দুই গুণ এক দুই, গেল। এ বিয়োগ হচ্ছে সূত্রের আবার একই বিপরীত ক্রমে, অন দুই দুই গুণে চার, আবার এই দুইটার গুণফল যোগ কত অন, তাহলে হাফ চার পাঁচ হবে, পাঁচ থেকে বিয়োগ দেবে চার, দুই চারের দুই ছয়, অর্থাৎ হাফ মাইনাস ওয়ান হবে, অর্থাৎ মাইনাস হাফ। ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, সেই কারণে মাইনাসটা বর্জন করব, হাফ বর্গ একক।
তাহলে কি দাঁড়াইলো, এই তিনটা শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ বর্গ একক। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা গেল।